শিক্ষাকু নেইকি কার্যক্রম এই কার্যক্রম অবসরে মু প্রথমে আজি আপনার পাখে অভিভাষণ রাখুছি সেইপাই মু আপনার আজি কার্যক্রম অভিনন্দন জনাওছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সমস্ত উপস্থিত পাই ধন্যবাদ মধ্য জানাচ্ছি মু ওড়িশা শিক্ষা সেবার জন অধিকারী যেতবে শিক্ষা কথা মু কুহে সমস্ত বিভিন্ন অলঙ্কার লগাই কুহন্তি কিন্তু এই কথাটি মতো ভারে ভারি মনকু ছুঁই থাকে কুহযায় মলয়র স্পর্শে নিম্ববন চন্দনরে পরিণত কারণ মলয়র যে স্পর্শ নব আছে কেবে নিম্বটিয়ে চন্দনরে পরিণত হয়ে পারে এবং শিক্ষা হচ্ছে সেই মলয় যার স্পর্শে থুণ্টা পৃথিবীর নবপল্লবরে পল্লবিত হওয়া ভাই মূর্খ মনীষ মধ্যে রেখা দিয়ে জ্ঞানর পল্লব সমুদ্র কূলে কূলে যাওতা সে যুবক প্রশ্ন কলে আচ্ছা ই তুমি জাগছ তো জল অভাব আমার সবু অধিক জল জল বিভাগ জল জল বিভাগ আচ্ছা এটি এটি বিস্তীর্ণ সমুদ্র কূল তুমি গোটি গোটি গেন্ডা গোটি গোটি শামুক কেন পকাও না মোর কারণ হচ্ছে যেতে খরা আসব কালি কাটি যাব এই যে গেন্ডা শামুক মানে আসে লাগিছেন কূলরে সে মরিছে তো সে পূর্ব গেন্ডা ও শামুক গুড়া পুরো সমুদ্র ভিতর পকে ধরে সে জীবন পর্যন্ত বঞ্চে তো সেটি সে আউ জন লোক প্রশ্ন কলে যে এত বিস্তীর্ণ বেড়াভূমি এত বড় সমুদ্র কূল কুয়াড়ে কুয়াড়ে লাগিছে কেতে কেতে দেশ কু ব্যাপিছে তুমি এমনি কেতটা গেন্ডা কেতটা শামুকর জীবন বঞ্চাই যুবক জনক তাঁর বিক্ষোভ কলে পুঁ গোটিয়ে গেন্ডা উঠাইলে সমুদ্র কু ফোপাড়ি দেলে তাহলে মু কেতটা গেন্ডার জীবন পরিবর্তন করিপারি জানি কেবল এই গোটিয়ে গেন্ডার তো জীবন পরিবর্তন আনিলে সেইটা মো পাই যথেষ্ট আপন মানে যেতে করছেন গোটিয়ে বি গোটিয়ে ব্যক্তির জীবনে যদি আপনার পরিবর্তন আনি পড়ছেন তাহা স্বাগত যোগ্য তা প্রশংসনীয় এবং তাহা অন্য মানে গোটে উদাহরণ জানিছিলে স্যার এই বিষয়ে মতে স্যার গোটে কোশ্চেন পচারছিলে যে তুমি গোটে দিন প্রোগ্রাম করিকি ঘরে বসিব না তাকে ফলো আপ করিব মু স্যার কই স্যার স্যার মধ্যে মনে দিব মু কইছিলি স্যার যে যে গান কোথা মু মো গান ভাবি নেলে এই গান মু যদি সবু সব মনিত না করি পারলে মধ্য পাঁচটা পিলাকে মু নিশ্চয় মনিত করিবে আর পাঠ পড়িবা পাই নিশ্চয় প্রশ্ন দেবে আউ মা মানে কি আপনারা চিন্তা করবেন সরকার
ଭାରତ ଶିକ୍ଷା କିନ୍ତୁ ଶିକ୍ଷାର ମୂଲ୍ୟ ବୁଝିଛି, ଯଦି ସେ ଶିକ୍ଷାର ମୂଲ୍ୟ ବୁଝିଥାନ୍ତା ମୋ ପିଲାଟେ କାହିଁକି ଆପଣ ମାନେ ଦେଖନ୍ତୁ ବିକାଶ ଦେଇଛି ଯେତେବେଳେ ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ। ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିଲି ଜ୍ଞାନ ଭାଇ ଗୋଟେ ଆୱାର୍ଡ ପାଇଲେ, ପ୍ଲସ୍ ଯୋଉ ଗେଷ୍ଟ ହିସାବରେ ମାନପତ୍ର ଗୋଟେ ପାଇଲେ, ମାନେ ଟିକେ ଧରନ୍ତୁ। ଆଉ ଉପରେ ଜ୍ଞାନ ଭାଇ କହିବେ ଆପଣଙ୍କୁ ଏ ମାନପତ୍ର କଣ ପାଇଁ ମିଳିଲା ଆଜି ଏଇ ଜାଗାରେ? ଆପଣ ଭୁବନେଶ୍ୱରରେ, ଭୁବନେଶ୍ୱରରୁ ଏତେ ବାଟରେ ଆପଣଙ୍କୁ ମାନପତ୍ର, ଭାଇଚାରା ମାନପତ୍ର ଏଇ ଜାଗାରେ କଣ ପାଇଁ ଆଜି ଦିଆହେଲା? ଆଜି ମୁଁ କହିବି, ଧନ୍ୟବାଦ ଦେବି ଏ ଆମର ମିଶନ ଭାଇଚାରା, ଆମର ଯେଉଁ ଅନୁଷ୍ଠାନ, ମୁଁ ସେଇ ଅନୁଷ୍ଠାନର ମେମ୍ବର ଅଛି, ମୁଁ ତାଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଦେବି। ଯାହା ହଉ, ସେମାନେ ଖୁସି ହେଇ ଗୋଟେ ସସ୍ପେନ୍ସ ରଖିଥିଲେ, ମୋତେ ବହୁତ ଦିନ ହବ ଲୁଚେଇକି ରଖିଥିଲେ, କହିଲେ ଭାଇ ଗୋଟେ ସରପ୍ରାଇଜ୍ ଗୋଟେ ଅଛି। ଆଉ ଯାହା ହଉ, ମୋ ସାନ ଭାଇ ମୁଁ ଜୟକୁ ଧନ୍ୟବାଦ ଦେବି, ରଘୁବାକୁ ଧନ୍ୟବାଦ ଦେବି, ଆଉ ମିଲନ ବାବୁକୁ ଧନ୍ୟବାଦ ଦେବି, ଯେଉଁମାନେ ସବୁ ଆମର ସବୁ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ, ମୋ ମାନେ ମେମ୍ବର ଭାଇମାନଙ୍କୁ, ଭାଇଚାରାର ସମସ୍ତ ଭାଇମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବି। ଯାହା ହଉ, ତାଙ୍କ ପାଇଁ ମୁଁ ଆଜି ଆୱାର୍ଡ଼ଟି ପାଇଲି, ବହୁତ ଭଲ କଥା। ତେବେ ଆମର ମିଶନ ସବୁବେଳେ ରହୁଛି କିଛି ସାହାଯ୍ୟ, ଆଉ କିଛି ଲୋକମାନଙ୍କ ପାଇଁ କିଛି କରିବୁ, ଭଲ ଭଲ କଥା କିଛି ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବୁ, ଆଉ PPL ଚ୍ୟାନେଲରେ ଯେତେ ଦୂର ଭଲ କଥା ମାନେ ଇଏ କରିବୁ, ଆମର ଗୋଟେ ରହିଛି। ଆଉ ଗୋଟେ ଆମର ରହିଲା, ଆଉ ଗୋଟେ ସେ ମନୋରଞ୍ଜନ ଭିତ୍ତିକ ରହିଛି, ଗୋଟେ ମନଫୁଲ ଫୁଡ଼ସ ଆମର ଯେଉଁ କ୍ରିଏସନ୍ ରହିଛି, ମନଫୁଲ ଫୁଡ଼ସ ସିଏ ତାଙ୍କର ଗୋଟେ କରିଛନ୍ତି ଗୋଟେ ଚ୍ୟାନେଲ ମନଫୁଲ କ୍ରିଏସନ, ମୁଁ ତାଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଦେବି। ସେ ସେଇ ଅନୁଷ୍ଠାନ ସହିତ ମୁଁ ଜଡ଼ିତ ଅଛି, ଆଉ ସେ ଅନୁଷ୍ଠାନ ଆଗକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଯିବ, ଯେହେତୁ ତା ଦେହରେ ଭଲ ଭଲ କଥା ଆମେ ଆପଣମାନଙ୍କ ଆଗରେ ଦର୍ଶାଉଛୁ। ତେବେ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆଜି ଆମେ ମୟୂରଭଞ୍ଜ ଆସିଛୁ, ପୁଣି ଆଗାମୀ ଅନୁସାରେ ଆମେ ବ୍ରହ୍ମପୁର ଯିବୁ, ସବୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆମେ ଯିବୁ, ଓଡ଼ିଶା ସାରା ଆପଣ କଭର କରିବୁ ବୋଲି ଏଇଟା ଆମର। ଆପଣ ରହିଲେ ଆମ ସଂସ୍ଥା ନିଶ୍ଚିନ୍ତ ଆଗକୁ ଯିବ, ଆପଣ ବହୁମୂଲ୍ୟ ସମୟ ଦେଇଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ, ରହିଲି, ନମସ୍କାର।